Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah. Mongolbar diner amol, mongolbar din ebong ratrir ibadat wazifa ebong mongolbar dine ki omongol hoy ei bishoye inshallah apnaderke janabo. Fazail nafila namok kitabe bornito royeche mongolbar dine o dibagoto ratre nimnukto niyome 10 rakat nafol namaz adai korle তার পরিবর্তে আল্লাহ তাকে অফুরন্ত সওয়াব দান করেন, আল্লাহু আকবার। সেই ব্যক্তি আল্লাহর দরবারে যা কিছু প্রার্থনা করবে তাই নসিব হবে। দুই দুই রাকাতের নিয়তে এই নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসি এবং তিনবার সূরা ইখলাস পাঠ করবেন। অন্য একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন মঙ্গলবার রাতে নিম্নোক্ত নিয়মে 12 রাকাত নফল নামাজ আদায় করলে অশেষ সওয়াব হাসিল হয়। এ নামাজও দুই দুই রাকাতের নিয়তে ছয় সালামে আদায় করার নিয়ম। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে পাঁচবার করে সূরা নাস পাঠ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি মঙ্গলবার দিন নিম্নোক্ত নিয়মে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন তার আমলনামায় পরবর্তী 70 দিন পর্যন্ত কোনো গুনাহ লেখা হবে না, তার পূর্ববর্তী 70 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই নামাজ পড়বার পর 70 দিনের মধ্যে নামাজ আদায়কারীর মৃত্যু হলে তার শহীদী মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। এই নামাজটি আপনি আদায় করবেন মোট 12 রাকাত, আপনি তিন সালামেও 4 রাকাত করে আদায় করতে পারেন এবং প্রতি দুই রাকাতের পর বৈঠকে তাশাহুদের সহিত দুরূদ শরীফ পাঠ করতে হয়, এতে অনেক বেশি সওয়াব হয়। এটি হলো মঙ্গলবার দিনে, আমরা অনেকেই মনে করি এই দিনটিতে অমঙ্গল হয়, বিষয়টা এমন নয়। মঙ্গলবার দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত মাগফিরাত নাজিল করে থাকেন। এজন্য আমাদের সমাজে অনেকেই দেখা যায় এই কুসংস্কারে থাকে যে এই দিনে বা রাতে তারা গুরুত্বপূর্ণ কিছু কাজ করেন না। না, এটা সম্পূর্ণ ভুল। এজন্য আমরা কোনো অবস্থাতেই মঙ্গলবারকে অশুভ মনে করব না, ক্ষমা দিয়ে থাকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে যদি নফল নামাজ আদায় করে প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, এজন্য আসুন মঙ্গলবার দিন এবং রাতে আমরা বেশি বেশি করে নামাজ আদায় করি। যেহেতু মঙ্গলবারের দিনে নামাজের কথা বেশি বলা হয়েছে, আসুন আমরা নামাজ আদায় করি।